রাজকীয় স্বাদের শাহী কুরমা খাইতে খার না ভাল লাগে। চিকেনের লগে যদি ডিম থাকে তাহলে তো টেস্টটা আরও বেশি বাড়ি যায়। তো অনেক মজার আর অনেক সুন্দর একটা ইজি সিম্পল রেসিপি আমি করি আজকে আপনারা সামনে দেখাইমু, আশা করি আপনারা সবার ভালো লাগবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে রেসিপিটা নিয়ে আইছি আশা করি আপনারা সবার ভালো লাগবো। আর আমরা মোটামুটি এই রেসিপিটা অনেকেরই জানা আছে, তবে আমি একদম সিম্পলভাবে কইরা দেখাইমু। আমি আমার মতো কইরা দুই তিনটা স্পাইস দিয়ে, মানে গরুয়া স্পাইস দিয়ে নর্মালভাবে কিলখান শাহী কুরমাটা রেডি করা যায় চিকেন আর এগ দিয়া। তো আমি আপনার সামনে দেখাইমু, আশা করি ভালো লাগবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো লগে থাকুকা বন্ধুরা, লগে থাকবো কয়েকটা টিপস, ওকে? লগে থাকুকা। আজকে আমি বানাইমু বন্ধুরা ডিম আর চিকেনের কুরমা, ডিম দিয়া চিকেন কুরমা বানাইমু। তো আমি কেনের মাঝে 12টা ডিম নিছি আর 2টা চিকেন রে সুন্দর করে ধুইয়া কাটিয়া পানি দিয়া ভিজিয়ে রাখছি। আর লাগে আমার 4টা পেঁয়াজ। তো আমি পেঁয়াজ আর রসুন রে কিলাখান আমি ইজিলি এগুলার কুসা ছাড়াইতাম পারি। আপনারা একটা টিপস দিমই কেন, লগে আছে কয়েকটা টিপস আসলে, ওটা লাগে ভিডিওটা একটু লম্বা হয়েছে। দেখো কা, এখানে আমি 2টা রসুন নিছি আর যে শক্ত সাইড থাকে রসুনের এই সাইডটার আমি 4টা নিছি গিয়ে, পেঁয়াজের যে নিচের সাইডটা এই সাইডটাও আমি 4টা নিছি গিয়ে। তো 4টা পেঁয়াজ, 2টা রসুন আর ওটুকু আমি আদা নিছি। তো আমি আমার পরিমাণ মতো সব কিছু দিমু। আর দেখতে পারে আমি গরম পানির মাঝে কিন্তু আগেও ভিজিয়ে রাখছিলাম, গরম পানির মাঝে ভিজিয়ে রাখলে কিতা হয় দেখতে পারে খুব ইজিলি যে কুসাটা উঠে যায় ও বাদাটা কুলা যায় ইজিলি, খুব ইজি কুলিয়াই হয়। তো আপনারা চেষ্টা করে দেখবা যে পেঁয়াজের বাদা অথবা দেখতে পারে রসুনের যে বাদাটা, আমরা আসলে কুসারে বাদাও হয়েছিলে টিরা, তো এগুলারে কুলতে একদম ইজি হয়ে যায় গরম পানির মাঝে ভিজাইলে। তো আমি এগুলারে সুন্দর করে ওরকম ভিজাই রাখছিলাম। এখন দেখতে পারছেন আমি একটা কুলিয়া দেখাইছি আপনার সামনে কিলাখান, মানে আমি কুলছি। তো আপনারা ওরকম যদি তাড়াহুড়া থাকে দম তোরা একটু সময় পানির মাঝে ভিজাই রাখলে বা দেখবা খুব ইজিলি মানে পেঁয়াজটা চুলানি যায় প্লাস রসুনটাও সুন্দর করে কুলা যায়, দেখতে পারা খুব সুন্দর করে উঠে যায় একদম ইজি কুলতে, কোনো মানে কষ্ট নাই, খুব ইজিলি কুলে যায়। প্লাস পেঁয়াজের মাঝে যে জাল থাকে এই জালটাও কিন্তু যায় গিয়ে, শুকোয়ার জাল লাগে না। তো ওরকম করে রসুন রেও আমিও কেটা করে নাকি গরম পানির মাঝে ভিজিয়া রাখে দিছিলাম, গরম পানি ঠান্ডা পানি যে কোনো পানির মাঝে ভিজিয়ে রাখলেই হয়, তবে ও যে শক্ত অংশটা এটা খাইটা দিলাইতে বা পানির মাঝে ভিজানি রাখে। আমি তোরা টিপস দিতাম ও কারণেও মানে একটু লম্বা খোলাম ভিডিওটা, দেখতে পারলাম আমি কিন্তু খুব ইজিলি রসুনগুলারে আমি কুসা ছাড়াই লিতাম পারাম, নাইলে তো মানে রসুনের কুসা ছাড়ানি খুব হার্ড হয়ে যায়, দেখতে পারা আমি খুব ইজিলি কিন্তু এগুলার কুসা ছাড়াই লাইছি। তো বন্ধুরা আপনারা ওরকম করে খাইতে নিবা। তো দেখতে পারা বন্ধুরা আমি ইজিলি কিন্তু আমি এগুলার কুসা ছাড়াই নিছি কি, তো আপনারা সবসময় চেষ্টা করা ওরকম করে আমি পানির মাঝে ভিজিয়ে রাখি দিলে আমি একলগে ব্লেন্ড করে রসুন, তো দেখতে আমি যদি আপনারা মনে করেন যে তোরা একটা নাই কেন পানি দেওয়া লাগবো নাইলে ব্ল্যান্ড নাই মাঝে মানে ফারাম ব্ল্যান্ড ওরা যদি বুঝুন যে তোরা তোরা পানি দেওয়া লাগবো পানি দিতে পারবা বা দিবা আমি বেশি বেশি দিবা না, কারণ আমি যাতে এটা পানি একদম লাগতে না হয় না হয়। তো আমি তো ওয়াটার দেখতে পারা যতটা গণিত হয়েছে
পেস্টটা কতটা আদা বড় রসুনের, রসুনের আর আমার এখানে আমি ফ্রাইজের নিয়েছি অতটুকু ঘনত্ব ডিম, হয়েছে, ডিমগুলারে আমি আমি সিদ্ধ একটা করে হাঁড়ি নিয়েছি, নিয়েছি কেন এখানেও নিয়ে ফ্রাই আমি নিয়েছি, পরিমাণ আমার মতো সময় ফ্রাই দেখা নিয়েছি, নাই, আর আমি মানে যে ডিম গুলারে সিদ্ধ দিমো তো ফ্রাইডের সাদা এখানেও আমি অংশটা একটা কারাই টিপস যায়, যার দেখাই কারণে মনে, আমি এখানে যে লবণ ডিম দিমো, অনেক সময় তো ফাটি আপনারা যায়, দেখি সবসময় আমরা লবণ সাদা দেওয়া অংশটা করবা বারো তো যায়, হয়, ডিমটা তুমি কেন ফাটো নাই, নাই, সাদা সাদা অংশ লবণ বারো দিছিও হইতো নাই, কারণে তো লবণ তো দিলে এটা ফাটে টিপস না। দিলাম আমি আপনারা রে, যার কারণে তো ভিডিও একটা বন্ধুরা, লম্বা আপনার হয়েছে, ডিম সিদ্ধ দিলে আর হচ্ছে অবশ্যই আমি লবণ লবণ কেন, দিবা, আর আর এখানে এখানেও যে যে ইনগ্রেডিয়েন্টস ইনগ্রেডিয়েন্স গুলো গুলো আমার আমার লাগে, লাগে, আমি কেন ধনিয়া লাগে পাউডার, দেখতে পারো, আমি আর নিছি মিক্স পাউডার ধনিয়া নিছি, নিছি জিরা পাউডার, পাউডার, আর তারপরে তারপরে আমি ঘি অল্প একটু নিছি, আমি মরিচ দিমু, আর লবণ লবণ পেস্ট যেটা তারপরে আছে কাঁচা কাঁচামরিচ মরিচ নিছি কয়েকটা, কয়েকটা, দারচিনি এলাচি, তারপরে লং, আমার তেজপাতা, তেজপাতা, দারচিনি তারপর এলাচি, আর হচ্ছে আমার ইয়াগট নিছি, ঘি নিছি। তো বন্ধুরা দেখতে পারে আমি একটা হাঁড়ি বসাইছি, বসেই আমি আমার চিকেনগুলা দিছি দিয়া, তো সব কিছু দিলাইছি আমি, তেজপাতা, তারপরে দারচিনি এলাচি, কাঁচামরিচ, আমি এগুলো দিয়াই এখন আদা রসুন এগুলার যে একটা পেস্ট বানাইছিলাম এগুলো আমি কিন্তু দিলাইলাম। তো সব কিছু দিয়ে আমি এখন আস্তে আস্তে বসাইছি, আর এখানেও আমি প্রায় 2.5 টেবিল স্পুন আমি দিছি ঘি, আর আমি দিমু 2 টেবিল স্পুন দিমু আমি পরিমাণ মতো তেল দিমু, আমি আমার পরিমাণ মতো দিলাম, অবশ্যই আপনারা আপনার পরিমাণ মতো দিবা। তারপরে বন্ধুরা এগুলারে একটু নাইড়া দিবা, আর আমি আমার টেস্ট অনুযায়ী লবণ দিছি, দেখতে পারা আমি দিছি 2 টেবিল স্পুন দিছি লবণটা, আপনারা আপনার পরিমাণ মতো সব কিছু দেওয়ার চেষ্টা করবো। এখানে দুইটা যেহেতু মুরগ আছে আর ডিমও দিমু, তো আমি আমার আন্দাজ অনুযায়ী দিছি সব কিছু। তো বন্ধুরা এখন আমি তো এইটারে মিক্স করে দিমু, নাইড়া দিমু, দেখতে পারা তারপরে আমি এতটুকু কিন্তু তেল দিলাম, আপনারা আপনার পরিমাণ মতো দিবা তেলটা, আমি দিছি 2 টেবিল স্পুন তেল দিছি। তারপরে আমি কুলারে সুন্দর কইরা নাইরা দিয়া ঢাকনা দিয়ে ডাইখা রাখি লাইমু। তো কিছু সময় পরে আমি দেখলাম যে আমার এটা সুন্দর কইরা, মানে বাবল উঠছে চারিদিকে, খুব সুন্দর কইরা চিকেনটাও সিদ্ধ হয়েছে। তো আরও কিছু সময় যাইতিব, টোটাল আমি 30 মিনিটস এটারে কুক করমু, তো 15 মিনিটস পরে আমি স্পাইসগুলা দিমু, দেখতে পারা বন্ধুরা, তো 15 মিনিটস পরে আমি দিলাম স্পাইসগুলা, আমি দিছি জিরা দিছি 1 টিস্পুন, তারপরে আমি দিমু ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন, তো এখন আমি দিমু মিক্স পাউডার 1 টেবিল স্পুন। তো একদম মানে প্লেন একদম ইজিলি করা যায় ঘরোয়া মশলাগুলো দিয়েই, আর আমি যেহেতুরা একটু কামিকিটা করবো এখানে মাঝে মরিচের পাউডার দিমু, অনেকে আছে মানে একদম মিষ্টি মিষ্টি ভালো লাগে না কোরমা, একটু হালকা মরিচ দিলে মানে ভালো লাগে, তো তোরা একটু জাল জাল থাকলো, নাহলে একদম মিঠা মিঠা কিন্তু ভালো লাগে না। তো আমি 1 টিস্পুন পরিমাণ আমি মরিচের পাউডারটা দিছি, এটা অপশনাল অবশ্য, আমি আমার ইচ্ছা অনুযায়ী দিছি, আপনারা এটা স্কিপ করতে পারুন। প্লাস আমি এখানের মধ্যে দেখতে পারলাম মানে ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি এটারে ঠান্ডা পানি দিয়ে ভিজাইলাম, তো ডিমগুলোরে সোলাইয়ে আমি কষাটা ছাড়িয়ে আমি ওরকম দাগ দাগ দিয়ে আনিমু গিয়ে, আপনারাও আপনারা ওরকম করবা যাতে মশলাগুলো সুন্দর করে ঢুকে, ও কারণে আর কিছু নয়। তো এখানে একটা অবশ্য আমি দিতাম আসলাম টিপস, বাট আমি এটা স্কিপ করে লেছি কারণ ভিডিওটা অনেক লম্বই যায় ও কারণে। তো এখানেও আমি দেখতে পারা ডিমগুলো ওরকম দাগ দাগ নিয়া, কিন্তু একদম সাদা ডিমরে আমি হালকা তোরা তেলের মাঝে তোরা একটু ভাজি লইলাম, ভাজিয়া তো আমি এখন দেখলাম যে আমার মানে চিকেনটা কিলাখান হয়েছে, চিকেনটা দেখলাম যে ঠিক আছে, এখন আমি আমার তিলাইতাম ফার্মু ডিমটা, ও আমি এখন ডিম দিলাইলাম। তো আপনারাও আপনার পরিমাণ মতো দিবা, টোটাল কিন্তু 30 মিনিটসের মাঝে খুরমাটা রান্না ফিনিশ হয়ে যায়, বেশি টাইম লাগে না অবশ্য, খুব ইজিলি একদম ইজিলি। তো আমি এখন সবগুলো ডিম দিয়া কিছু সময় পরে আমি দেখতে পারা একটা ইয়াগট নিছি, 2-3 মিনিট পরে আমি একটা ইয়াগট নিছি, যেটা আমরা মানে সবসময় খাই টক দই যেটা মোটা,
তো এখানের মাঝে 4 টেবিল স্পুন আমি ইয়াগট নিছি, নিয়ে আমি আমার পরিমাণ মতো একটু গরম পানি দিয়া সুন্দর কইরা নাইরা মিক্স করে লিলাম। তো এটারে আর লাগবো আমার একদম এন্ডেতে লাগবো আমার এখানো পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তা আমি মানে রেডিমেড 1 প্যাকেটের মাঝে যে মিলে ওটা আমি ইউজ করে লাইমু, মানে সব সময় ওটা আমি রাখি একদম ইজি, মানে ফোট করে দেওয়া যায় খুব তাড়াতাড়ি ওটা লাগে। তো দেখতে পারা বন্ধুরা আমি হয়তো একটুকু পাতলা করছি গরম পানি দিয়া আমি ইয়াগটরে, তো অতটুকু আমার লাগবো আর বেশি লাগতো না। তো আমি ডিম দেওয়ার পরে কিছু সময় পরেও আমি এখন ওই ইয়াগটটা আমি দিলাইলাম, যে ফানের মাঝে যে গুলিয়ে রাখছিলাম টক দই ওটা আমি এখন দিলাইছি। আর এখানে আমার লাগবো অল্প একটু হাফ কাপ পরিমাণ আমি মিল্ক দিব, তো আপনারা আপনার পরিমাণ মতো দিবা বন্ধুরা। আসলে ভিডিওটা অনেক লম্বা হইল না, আরও কিছু আমি টিপস দিতাম চাইছিলাম বাট দিছি না, স্কিপ করছি। তো এখানের মাঝে দেখতে পারে আমি এতটুকু কিন্তু আমি মিল্কটা দিলাম, ফ্রেশ ফ্রেশ মিল্ক যেটা ফ্রিজ থেকে বা কইরা আমি ঠান্ডা মিল্কটা দিলাইছি। তো দিয়া একটু সময় নাইরা দিমু, তারপরে আমি ডাইকা ঢাকনা দিয়ে ডাইকা রাখি লাইছি। তো কিছু সময় পরে বন্ধুরা যে সময় দেখলাম যে এটা চারদিকে ববল উঠছে তখন কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটা দিলাইছি। তো মোটামুটি আমার রান্নাটা ডান, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি ঢাকনা দিয়ে ডাইকা রাখি লাইমু, 2 মিনিট লাগে। তো দেখতে পারা বন্ধুরা আমার তাড়াইটা কিন্তু হয়ে গেছে, কুর্মাটা হয়ে গেছে, একদম পারফেক্ট একটা কুর্মা হয়েছে, মানে একদম ঝাল হইতো নাই, তোরা তোরা একটু মানে মিঠা যে একটা ভাব থাকে, অনেকেই কিন্তু মিষ্টি খাই কানে খাইতে পারই না কিলাখান লাগে, ও কারণে কুর্মা খাই না। ও আমি একটু হালকা তোরা স্পাইস দিলাই মরিচের পাউডার, এটা আমি আমার চয়েস মতো এটা আমি অপশনাল দিছি, জাস্ট আমরা মানে একদম মিঠা মিঠা খাইতে পারি না ও কারণে। তো এটা আপনারা স্কিপ করতে পারবা, বাট তোরা একটু ঝাল দিলেও কোনো প্রবলেম নাই, আসলে ও ভালোই লাগছে, খুব মজা হয়েছে, যার কারণে আপনারা লোকে আমি শেয়ার করলাম বন্ধুরা। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাইবা, আর যারা আমার ভিডিওগুলো দেখুন সব সময় সুন্দর করে দেখুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও করছেন না প্লিজ করে লাইবা বন্ধুরা, আর অবশ্যই লাইক দিতে বলবা না, অনেক সময় আপনারা কমেন্ট করে লাইন বাট লাইক দিতে মনে থাকে না হয়তো, প্লিজ প্লিজ আপনারা সবাই মানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তিনটি করবা প্লিজ, এগুলা কিন্তু অনেক সময় আছে মানে দিলে পরে অনেক ভালো লাগে, আনন্দ লাগে বন্ধুরা। তো ভালো থাকুকা, আজকের মতো ওখানে বিদায় নিলাম, ওকে আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকুন, বাই।